ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের প্রতীক ইয়াসির আরাফাতের পনেরোতম মৃত্যুবার্ষিকী আজ ইসরায়েলি দখলদারিত্ব থেকে ফিলিস্তিনকে মুক্ত করতে আমৃত্যু সংগ্রাম করে গেছেন তিনি উনিশশো উনসত্তর থেকে দু পর্যন্ত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলোর চেয়ারম্যান এবং উনিশশো চুরানব্বই থেকে দু পর্যন্ত প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটি পিএনএর প্রেসিডেন্ট ছিলেন এই সংগ্রামী নেতা দু সাল থেকে রামাল্লায় একটি বাড়িতে ইয়াসির আরাফাতকে অবরুদ্ধ করে রাখে ইসরায়েল এ সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন পরে দু সালের এগারো নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইয়াসির আরাফাতকে পলোনিয়াম বিষ প্রয়োগ করে হত্যা করে বলে ধারণা করা হয়